সুপ্রিয় আমার দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শেখা শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের মতো অনলাইন ক্লাসে স্বাগতম এবং আন্তরিক শুভেচ্ছা। আমি একটি গুরুত্বপূর্ণ কথা দিয়ে আজকের লেকচারটি শুরু করতে চাচ্ছি, সেটি হচ্ছে এই যে তোমরা যারা এরকম একটি ধারণার উপর বশবর্তী হয়ে বসে আছো যে এবার যে তোমাদের যে ব্যাচটি, আমাদের 2020 সালে যে ব্যাচটির অটো প্রমোশন হলো বা অটো পাস হলো যেটা আমি বলবো, তোমাদের বেলায়ও যে তা হবে তা কিন্তু ঠিক নয়। এটি অনেকে ভেবে কিন্তু মনে করছো পড়াশোনাটাকে কিন্তু একদম তুলে রেখে দিয়েছ, মানে পড়াশোনা করছো না, কারণ আমরা ভিউ দেখে কিন্তু বুঝতে পারতেছি। তো আমি যেটি তোমাদেরকে একটি কথা শুধু বলতে চাচ্ছি যে নিজের ক্ষতি ডেকে এনো না। সব কিছু থমকে গিয়েছে, থেমে গিয়েছে যেমন, আবার কিন্তু মেশিন চলতেও শুরু করবে, সব কিছু আবার চলমান হয়ে যাবে। সুতরাং তখন কিন্তু আবার তুমি দিশেহারা হয়ে পড়বে। কাজে দিশেহারা পথিকের মতো যাতে তোমাকে এদিক ওদিকে ছুটে বেড়ে তোমাকে একটা বিভ্রান্তকর পরিস্থিতিতে পড়তে না হয়, সেইটার কথা মাথায় রেখে আমি মনে করি যে তোমরা পড়ালেখাটি চালিয়ে যাও। তো আজকের মতো আলোচনায় আমি তোমাদেরকে যেটি পড়াচ্ছিলাম বা এর আগের ক্লাসে যেটি পড়িয়েছি, আমি দ্বিতীয় অধ্যায় শুরু করেছিলাম গত ক্লাসে, সেটিরই ধারাবাহিকতায় আজকে আমি ওই অধ্যায়েরই তোমাদেরকে 49 এবং 50 পৃষ্ঠার কর্মপত্র আলোচনা করব। অর্থাৎ আমি যে নীতিগুলি পড়িয়েছিলাম সেটির উপর বেস করে কর্মপত্রটা সলিউশন দেব। আর কিছু মনীষীদের অবদান আছে, যেমন এপেলো টেলরের অবদান, হেনরি ফেলোর অবদান, এনাদের আসলে তোমাদের আসলে ওনাদের অবদানগুলির মধ্যে আসলে তোমার সৃজনশীল তেমন কিছু আসে না, নৈভিত্তিকগুলি আমাদেরকে ভালো করে পড়ে রেখে দিতে হয়। আরেকটি কথা সেটা হচ্ছে এই যে ওনাদের জন্মসাল মৃত্যুসাল এইগুলো ভালো করে পড়ে রেখে দিতে হবে। আর মূলত আমি যেটা নিয়ে আজকে মেনলি আলোচনা করবো, একজন আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা। তো এটি হচ্ছে আমার আজকে আলোচনার উপজীব্য বিষয়। তো ঠিক আছে, আলোচনা শুরু করে দেই। আচ্ছা, সবাই তাহলে দেরি না করে 49 পৃষ্ঠা বের করে ফেলো কালুকুজামান স্যারের বইয়ের। এখানে দেখো লেখা আছে, নিম্নে উল্লেখ কাজ হেনরি ফিল্ড প্রদত্ত কূটনীতির সাথে সম্পর্কযুক্ত লিপিবদ্ধ করো। কাজের বিবরণ দিয়ে দেওয়া আছে এবং সম্পর্কযুক্ত নীতির নাম তোমাকে বলতে হবে, ঠিক আছে? তো বিভাগীয় পিয়ন জামশেদ বিভাগীয় প্রধান থেকে শুধু আদেশ পান ও তার নিকটই জবাবদিহি করেন। আমরা জানি যিনি একজনের কাছ থেকে আদেশ পান এবং তার নিকটে জবাবদিহি করেন, এটা হচ্ছে কোন নীতি? আদেশের ঐক্য নীতি, ঠিক আছে? এরপরে হচ্ছে 50 পৃষ্ঠায় মিস্টার হারুন লোক নিয়োগ করে যে যে কাজের যোগ্য তাকে সেখানে নিয়োগ দিলেন। এটা হচ্ছে তোমার যোগ্য ব্যক্তিকে যোগ্য কাজের জন্য, এটা হচ্ছে শৃঙ্খলার নীতি। মিসেস ইসলাম কর্মীদের নতুন আদেশ প্রদানের আগের প্রদর্শিত আদেশ ও এর কার্যকর বিবেচনা করেন। এটা আমরা জানি যে নির্দেশনার নীতি যে রয়েছে সেক্ষেত্রে একজন অধস্তন কী করবে, তিনি হচ্ছেন যে পূর্ব নির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা প্রদান করবেন একজন অধস্তন ঊর্ধ্বতন, এটাই হচ্ছে কিন্তু তোমার নির্দেশনার নীতি বলা হয়ে থাকে এবং এটি সেই পয়েন্টের সাথে মিলে যাচ্ছে। মিস্টার বড়ু এমনভাবে কাঠামো তৈরি করেছেন যাতে প্রত্যেক ব্যক্তি ও বিভাগ একে অন্যের সাথে সংযুক্ত থাকে, এটা হচ্ছে জোড়াময় শিকরের নীতি। জনাব কবির তার নতুন অফিসের কাজগুলোকে যথাযথভাবে ভাগ করে দায়িত্ব কর্তৃত্ব নির্দিষ্ট করলেন, এটা হচ্ছে দায়িত্ব কর্তৃত্ব সমতার নীতি। উৎপাদন ব্যবস্থাপক প্ল্যান্ট কর্মকর্তাকে তার দায়িত্ব ক্ষমতা বুঝিয়ে দিলেন ও সংশ্লিষ্ট অধস্তনদের তাকে মান্য করার নির্দেশ দিলেন, এটা হচ্ছে নিয়মানুবর্তিতার নীতি। মিস্টার সৌগরি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রতিষ্ঠানের উপরের স্তরে ও কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচের স্তরে নেওয়া হয়, এটা বুঝতেই পারতেছো কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতি। মিস্টার আকমলের প্রতিষ্ঠানের সকল ব্যক্তি ও বিভাগ যেন স্বক্ষেত্রে নিজের কাজ নিয়ে ভাবতে ও পরামর্শ দিতে পারে তার ব্যবস্থা রয়েছে, এটা হচ্ছে উদ্যোগের নীতি। কারণ উদ্যোগের নীতির ক্ষেত্রে একমাত্র কোনো ব্যক্তি স্বক্ষেত্রে নিজের কাজ নিয়ে ভাবতে পারে। এরপরে যে পয়েন্টগুলি বইয়ে রয়েছে যে ব্যবস্থাপনার উন্নয়নে বিভিন্ন মনীষীদের অবস্থান, এর মধ্যে প্রথমে যিনি, তিনি হচ্ছেন বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক এফ ডব্লিউ টেলর। আমরা জানি এফ ডব্লিউ টেলরের পুরো নাম হচ্ছে ফ্রেডারিক উইনস্টন টেলর। এখানে ওনার জন্মসাল এবং মৃত্যুসালটা মনে রাখবে, 1856 জন্মসাল, আর মৃত্যু হচ্ছে 1915 সালে নৈভিত্তিকে আসে। তারপরে ওনার কোথায় জন্ম,
সেটা হচ্ছে যে উনি মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন, ঠিক আছে, এটা জিনিস মনে রেখে দিবা। তারপরে উনি তো বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জন্য, এটা তো বলার অপেক্ষা রাখে না। এরপরে যিনি, তিনি হচ্ছেন যে ব্যবস্থাপনার উন্নয়নে রিফিউলের অবদান, এনারও জন্মসাল মৃত্যুসাল মনে রাখতে হবে। ইনি হচ্ছেন আধুনিক ব্যবস্থাপনার জনক, 1841 সালে এনার জন্ম, 1925 সালে এনার মৃত্যু, ঠিক আছে। এটা খুবই আশি নৈবেদ্যিক, তার জন্ম কোন তুরস্কর ইস্তাম্বুল শহরে, হ্যাঁ ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রেখে দিবা। এখান থেকে জাস্ট শুধু নৈবেদ্যিকই আসে, অন্য কিছু না। আর যে 1 মার্কসের আসে আধুনিক ব্যবস্থাপনার জনকে বা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনকে, এই জিনিসগুলো এখান থেকে। এরপরে আমি আসলে মূলত তোমাদের সাথে যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা। এখানে বইয়ে একটি সৃজনশীল দেওয়া আছে যে মিস্টার সাইফুল সামন গ্রুপের একটা শিল্প ইউনিটের ব্যবস্থাপক, ব্যক্তিগতভাবে তার কিছু বিষয়ে সমস্যা থাকলেও বিভাগগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা করেন, ফলে তার শিল্প ইউনিটগুলো ভালো মুনাফা করছে। অন্যদিকে মিস্টার শরীফুল আর একটি শিল্প ইউনিটের ব্যবস্থাপক, তিনি সৎ উত্তম স্বভাবের মানুষ, কিন্তু তার অধীনস্থ বিভাগগুলো তিনি ঠিক সঠিকভাবে চালাতে ব্যর্থ হচ্ছেন। অধস্তনরা সন্তুষ্ট থাকলেও শিল্প ইউনিটটি প্রত্যাশিত মুনাফা করতে পারছে না। মাঝে মাঝে মিস্টার সাইফুল সম্পর্কে কিছু অভিযোগ হেড অফিসে আসলেও মালিকপক্ষ তার উপর সন্তুষ্ট। এক্ষেত্রে ব্যবস্থাপক হিসেবে কে দক্ষ এ বিচারে মিস্টার সাইফুল নিশ্চয়ই এগিয়ে থাকবেন, কারণ ব্যক্তি হিসেবে কিছু দুর্বলতা থাকলেও ব্যবস্থাপক হিসেবে তিনি ব্যবসার উদ্দেশ্য অর্জনে সফলতার পরিচয় দিয়েছেন। এটা মাথায় রাখতে হবে যে আমি একজন ব্যক্তি সৎ উত্তম ঠিক আছে, কিন্তু আমি ব্যবস্থাপনায় ভালো করতে পারিনি, প্রতিষ্ঠানের উদ্দেশ্য যেটি সেটি ঠিক মতো অর্জিত হয়, তাহলে কিন্তু আমি ভালো ব্যবস্থাপক হতে পারবো না। তাই সঠিক সময়ে সঠিকভাবে ও কম খরচে প্রয়োজনীয় কাজ করতে পারাই হলো একজন ব্যবস্থাপকের কী দক্ষতা। আর ব্যবস্থাপকের দক্ষতা বলতে কী বোঝায় বলো তো? ব্যবস্থাপকের দক্ষতা বলতে বোঝানো হয় যেটি, সেটি হচ্ছে একজন ব্যবস্থাপকের ব্যবস্থাপনার সংশ্লিষ্ট কাজগুলো সঠিকভাবে ও সঠিক সময়ে যোগ্যতার সঙ্গে এবং স্বল্প ব্যয়ে সম্পাদন করার যে সামর্থ্যটা, অর্থাৎ কাজগুলো সঠিকভাবে হবে এবং সঠিক সময়ে হবে এবং যোগ্যতা সম্পন্ন একটি কাজ হবে, এবং মানে কম খরচে অল্প শ্রমে। এই জন্য একজন ব্যবস্থাপক কর্তৃপক্ষ গুণ এবং দক্ষতা প্রতিষ্ঠানের দক্ষতাকে ব্যাপকভাবে কিন্তু প্রভাবিত করে থাকে। এই জন্য একজন ব্যবস্থাপক কিছু কিছু দক্ষতা থাকা প্রয়োজন, কারণ একজন ব্যবস্থাপক যত যত বেশি সবগুলো দক্ষতা অর্জন করতে পারবেন, তত তিনি আদর্শ দক্ষ ব্যবস্থাপক হিসেবে গণ্য হন। তাহলে আমরা দেখে নিই যে একজন আদর্শ ব্যবস্থাপক কী কী দক্ষতা থাকা প্রয়োজন। প্রথমেই যেটি, সেটি হচ্ছে যে কারিগরি দক্ষতা, অর্থাৎ টেকনিক্যাল স্কিল। অবশ্যই আমি আমার মতো করে যদি তোমাদেরকে বলি যে আমি প্রতিষ্ঠানে কর্মীরা কাজ করছে, করতে 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 একটা মেশিনের কোনো সমস্যা হয়েছে, অবশ্যই যতই আমি, হ্যাঁ ঠিক আছে, ওইটার জন্য একটা টেকনিশিয়ান প্রয়োজন, কারণ ওটা ব্যবস্থাপকের কাজ নয়, কিন্তু ওই মুহূর্তে টেকনিশিয়ান ধরে নিলাম যে নেই, তারপরে কি কাজটা পড়ে থাকবে না, সেটা কাকে করতে হবে? ম্যানেজারকে বা ব্যবস্থাপককে কিন্তু সেটা হ্যান্ডেলিং করতে হবে, আর এই জন্য তাকে ওইটা চালানোর দক্ষতা থাকতে হবে, ওই মেশিনটি চালানোর। এবার যদি একটু বইয়ের ভাষায় বলি তাহলে বলতে হয় প্রতিটা কাজ সম্পাদনের যে পদ্ধতি কৌশল বা যন্ত্রপাতি ব্যবহৃত হয় তা সঠিকভাবে ব্যবহার করতে পারা কারিগরি দক্ষতা। প্রতিটা কাজের সাথে কম বেশি কারিগরি দক্ষতার প্রয়োজন। মনে করো যে কম্পিউটারে একজন কর্মী কাজ করছেন, এর সংশ্লিষ্ট প্রতিটা বিষয় কর্মীর জানা থাকলে সে যেভাবে দ্রুত কাজটা করতে পারবে, আর একজনের কম জানা থাকলে সে কর্মীর পক্ষে কিন্তু তা দ্রুত করা সম্ভব হবে না। এক্ষেত্রে পার্থক্যটাই হলো কারিগরি, অর্থাৎ যার কম্পিউটার জানা আছে সে যত দ্রুত কাজটা করতে পারবে, যার জানা নেই সে তত দ্রুত কাজটা করতে পারবে না, এটাই হচ্ছে মূল কথা। একজন উকিল একটা কেস যেভাবে সুন্দর করে সাজানো বক্তব্য তুলে ধরেন, আর একজন কিন্তু সেটা পারবেন না। তাই কোনো যন্ত্রপাতি ব্যবহারের জ্ঞান যেমন কারিগরি দক্ষতা, তেমনই কোম্পানির হিসাব সংরক্ষণ উদ্ভিদ তৈরি হিসাব নিরীক্ষণ জ্ঞান থাকাটাও কিন্তু কারিগরি দক্ষতার আওতাধীন। এরপরে যেটি খুব গুরুত্বপূর্ণ একটি দক্ষতা, সেটা হচ্ছে মানবীয় বা আন্তঃব্যক্তিক দক্ষতা। এটা কেমন? যে মানুষের সাথে মিশতে পারার এবং মানুষকে উদ্ভূত উৎসাহিত করে কাজ আদায় করতে পারা, অর্থাৎ একজন ব্যবস্থাপক তিনি কি শুধু কাজ ভাগ করে দেবেন এটি তার কাজ না, তাদের কাছে যাবেন, তাদের সাথে সুন্দর মতো মিশে মিলে মিশে তাদের সাথে
বন্ধুসুলভ আচরণ করে, পিতৃসুলভ আচরণ করে তাদের কাছ থেকে ভুল ভ্রান্তি হলে দেখিয়ে দিবেন, তারপর নির্দেশনা দিবেন। এগুলোই হচ্ছে কিন্তু মানবীয় দক্ষতা। অর্থাৎ মানুষের ভিতরে ঢুকতে হবে। হ্যাঁ, মানুষের ভিতরে ঢুকে মানুষের মানে তার প্রতি কর্মীদের একটা আস্থা অর্জন করতে হবে, যেন তিনি যাই বলবেন কর্মীরা যেন তাকে মনে করে যে না, স্যারের কাজটা আমাদেরকে করতেই হবে যেমন করে হোক। এই দক্ষতাটা অবশ্যই একজন ব্যবস্থাপকের থাকতে হবে, কারণ ব্যবস্থাপনার কাজ কি বলতো, ব্যবস্থাপনার কাজ কিন্তু মানুষকে পরিচালনা করা, আর এই জন্য প্রতিষ্ঠানের ভিতরে ও বাইরে বিভিন্ন মানুষের সাথে ব্যবস্থাপককে মিশতে হয়, মত বিনিময় করতে হয়, তাদের প্রত্যাশা ও সমস্যা বুঝতে হয়, তাদের মনের ওপর প্রভাব সৃষ্টি করে নিজের কাজটা করে নিতে হয়। তাই ব্যবস্থাপনার ক্ষেত্রে মানবিক দক্ষতা থাকা খুবই আবশ্যক। এরপরে যে দক্ষতাটা প্রয়োজন সেটি হচ্ছে ধারণাগত বা কল্পনা সংক্রান্ত দক্ষতা। আমি এই চারটা দক্ষতা এখানে তোমার একজন ব্যবস্থাপকের চারটা দক্ষতা রয়েছে, এই চারটা দক্ষতা এই কারণে তোমাদেরকে ভালো করে পড়তে হবে, কারণ এই চারটা দক্ষতা থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন আসে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কোন দক্ষতা নিয়ে আলোচনা করছিলাম? ধারণাগত বা কল্পনা সংক্রান্ত দক্ষতা। কল্পনা কি? যে ভবিষ্যতে কী হতে পারে না হতে পারে, এটা একটা আকাম, একটা পরিকল্পনা রাখা বা চিন্তা করে রাখা, যাতে ওই পরিস্থিতি যদি তৈরি হয় সেটাকে কীভাবে ওভারকাম করা যায়, এরকম একটা দক্ষতা কিন্তু ব্যবস্থাপকের থাকতে হবে। ঠিক আছে, ভবিষ্যৎ অবস্থা বা পরিস্থিতি সম্পর্কে আগাম ধারণা করতে পারার সামর্থ্যকে ব্যবস্থাপকের কল্পনা সংক্রান্ত বা ধারণা সংক্রান্ত দক্ষতা বলা হয়ে থাকে। একজন ব্যবস্থাপকের প্রথম কাজে হলে পরিকল্পনা করুন, এই পরিকল্পনা করুন পূর্বানুমানের সাথে সম্পৃক্ত। ঠিক আছে, আগাম কোনো বিষয়ে ধারণা করতে পারাই শুধু নয়, উদ্ভূত অবস্থায় কী ধরনের কাজ ব্যবস্থা গ্রহণ করলে সর্বোচ্চ সুফল লাভ করা যাবে এই বিষয়ে ধারণা করতে পারাও কিন্তু এই ধারণা সংক্রান্ত বা কল্পনা সংক্রান্ত ধারণার অন্তর্ভুক্ত। প্রয়োজনীয় নীতি কৌশল নির্ধারণ, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, তাই প্রতিষ্ঠান উচ্চ পর্যায়ের নির্বাহীদের এই ধরনের দক্ষতার প্রয়োজন পড়ে। এরপরে যেটা লাস্ট, সেটা হচ্ছে সমস্যা অনুধাবনের দক্ষতা। কোনো সমস্যা এবং এর প্রকৃতি দ্রুত আঁচ করতে পারার সামর্থ্যকেই সমস্যা অনুধাবনের দক্ষতা বলে। একটা প্রতিষ্ঠান চালাতে যে ব্যবস্থাপকদেরকে প্রতিনিয়ত ছোটো বড় নানান ধরনের সমস্যা কিন্তু মোকাবিলা করতে হয়। সমস্যার প্রকৃতি এমন হয় অনেক সময় যে এটাকে বুঝে শুরুতেই তা সমাধান করা গেলে ভবিষ্যতে সেটা বিড়ম্বনার কারণ হবে না বা বড় কোনো ঝামেলা তৈরি করবে না। যেমন ধরো, একজন ডাক্তার যদি রোগকে শুরুতেই সঠিকভাবে শনাক্ত করতে পারেন, তবে রোগ নিরাময়ে তা কিন্তু মানে দেরি হবে না। তেমনই একজন ব্যবস্থাপকের ক্ষেত্রেও সেভাবে প্রতিষ্ঠানের সমস্যাগুলো দ্রুত শনাক্ত করতে পারলে এবং সমস্যাগুলো যদি দ্রুত তিনি ধরতে পারেন, তাহলে সেক্ষেত্রে দ্রুত তিনি সমাধানও দিতে পারবেন। এই সমাধানের পন্থা বা করণীয় নির্ধারণের বিষয় হচ্ছে এই তোমার সমস্যা অনুধাবন সংক্রান্ত দক্ষতার আওতাধীন। তো এখানে তোমার বইয়ের ভিতর 58 পৃষ্ঠায় একটা কর্মপত্র রয়েছে, যে নিচে কোন ধরনের ব্যক্তি কোন ধরনের দক্ষতার প্রয়োজন সেটা ব্যক্তিগুলো দিয়েছে, দিয়ে কে কোন। যেমন মেরামত কর্মী মানে কারিগরি দক্ষতা, হিসাবরক্ষকও যদি আমি বলি, হিসাবরক্ষকও তোমার কারিগরি দক্ষতার মধ্যে পড়ছেন উনি। ঠিক আছে, তারপরে আসা হচ্ছে তদন্ত কর্মকর্তাকে অবশ্যই তোমার কোনো বিষয়ে আগে থেকেই হচ্ছে ধারণা বা কল্পনা সংক্রান্ত একটা দক্ষতা রেখে দিতে হয়। তারপরে আসে পরিকল্পনাকারী, পরিকল্পনা এটাও হচ্ছে ধারণা বা কল্পনা সংক্রান্ত দক্ষতা। তারপরে আসা হচ্ছে আর্কিটেক্ট তোমার হচ্ছে কারিগরি দক্ষতা। বিক্রয় উন্নয়ন কর্মকর্তা, এটা হচ্ছে বিক্রয় উন্নয়ন কর্মকর্তা, এটা হচ্ছে মানবীয় বা আন্তঃব্যক্তিক দক্ষতা হতে হবে। গণসংযোগ কর্মকর্তা এনাকেও হচ্ছে সমস্যা অনুধাবনের দক্ষতা। এটা যন্ত্র পরিচালনা করে, এটা কারিগরি দক্ষতা। আইন উপদেষ্টা এটা হচ্ছে তোমার, আমরা একটু আগেই যেটা বলেছি, আইনের উপদেষ্টা, এটা হচ্ছে তোমার সমস্যা অনুধাবনের দক্ষতা। তারপর হচ্ছে ফোরম্যান হচ্ছে তোমার উনি নিম্ন কর্মচারী, এটা হচ্ছে কারিগরি দক্ষতা। ঠিক আছে, তো এই ছিল তোমার মোটামুটি দক্ষতাগুলো বিষয় নিয়ে আলোচনা। তোমরা আরও ভালো ডিটেলস আকারে বই ভালো করে পড়ে কর্মপত্রটা নিজের মতো করবে, যদিও আমি করে দিলাম আগে বই পড়তে হয় তারপরে আসলে কর্মপত্র করতে হয়। তো আগামী দিন আমি আলোচনা করব আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী আছে, আদর্শ ব্যবস্থাপকের ভূমিকা আছে,
প্রতিটি ইম্পর্ট্যান্ট। অর্থাৎ ব্যবস্থাপনা ধারণা যদি প্রথম পত্র থেকে যদি মানে প্রথম দ্বিতীয় পত্র যদি প্রথম অধ্যায় থেকে প্রশ্ন করে, যদি কোনো কারণে নীতি মনে করো বাদ দেয়, তাহলে কিন্তু এই আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী না হলে আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা এই দুটি জায়গা থেকেই কিন্তু প্রশ্ন হয়, ঠিক আছে? সুতরাং সেটি মাথায় রেখে আমাদেরকে পড়াশোনা করতে হবে। তো সবাই সুস্থ থাকা, ভালো থাকো, সবার সুস্থতা এবং সর্বাঙ্গীণ উন্নতি কামনা করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।